যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো আদালতের দারস্থ অমর্ত্য সেন বিশ্বভারতীর উচ্ছেদ হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দারস্থ অমর্ত্য সেন শিউড়ি জেলা জজ কোর্টে মামলা দায়ের করা হচ্ছে অমর্ত্য সেনের তরফ থেকে এবং আগামী 15ই মে শুনানির দিন ধার্য করেছে আদালত বিশ্বভারতী ইচ্ছে করে অমর্ত্য সেনকে উৎখাত করতে চাইছে এই মর্মে মামলা দায়ের করা হয়েছে যদিও বিশ্বভারতী তরফে 6ই মে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এবার আদালতে দারস্থ হচ্ছেন নোবেল জয়ী অমর্ত্য সেন বিশ্বভারতীর উচ্ছেদ হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতে গিয়েছেন অমর্ত্য সেন শিউড়ি জেলা জজ কোর্টে মামলা দায়ের করেছেন অমর্ত্য সেন আগামী 15ই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে যদিও বিশ্বভারতী তরফ থেকে আগামী 6ই মে সেই জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে অমর্ত্য সেন বলছেন যে বিশ্বভারতী ইচ্ছে করে অমর্ত্য সেনকে উৎখাত করতে চাইছে এমনটাই মর্মে মামলা দায়ের করেছেন তিনি এবার আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী মনা এবার আদালতে গেলেন অমর্ত্য সেন এ বিষয়ে কি আপডেট রয়েছে আর দেখো একেবারেই তাই অমর্ত্য সেনের পক্ষ থেকে বীরভূমের শিউড়ি যে জেলা আদালত তথা শিউড়ি জজ কোর্টে অমর্ত্য সেনের পক্ষ থেকে দ্বারস্থ হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে তুমি জানো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আগামী এপ্রিল মে মাসের 6 তারিখের মধ্যে অমর্ত্য সেনকে যে 13 ডিসেম্বর জমি দখল করে রেখেছে বলে দাবি করছে সেই জমি ছেড়ে দেওয়ার বা খালি করার কিন্তু নির্দেশ দিয়েছে এবং তুমি জানো যে 1971 সালের ভূমি দখলদারি উচ্ছেদ আইনি জন্যই এই হুঁশিয়ারি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধরা রয়েছে খুব স্বাভাবিকভাবেই পাল্টা অমর্ত্য সেন এবার বলা যেতে পারে যে আদালতে দ্বারস্থ হলেন এবং আদালতের কাছে এটাই আবেদন করা হয়েছে যে বিশ্বভারতী সম্পূর্ণভাবে একটা জোরপূর্বক অমর্ত্য সেনকে উচ্ছেদ করতে চাইছে খুব স্বাভাবিকভাবে আদালত এটা হস্তক্ষেপ করুক খুব স্বাভাবিকভাবে আদালতে শিউড়ি যে জজ কোর্ট সেখানে মামলাটি গৃহীত হয়েছে এবং আগামী 15 তারিখে কিন্তু এই মামলার কিন্তু শুনানি রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি অনেক বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী